কেউ যদি একটা গাড়িতে আরোহণ করে তার গন্তব্য হলো যাবে সে ঢাকায় জোরে কোথায় যাবে ঢাকায় গাড়িতে উঠতে হয় গাড়িতে চড়তে হয় এটা সব তার জানা আছে সে গাড়ি তো উঠছে টিকিটও কাটছে সব ঠিক আছে গাড়িও রওনা হয়েছে স্টার্ট হয়েছে কিন্তু বন্ধুরা মা ওই গাড়িটা ঢাকার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় নাই চট্টগ্রামের দিকে মুখ করে রওনা হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই তার গাড়ি টিকেটও কাটা সহি হয়েছে গাড়িও স্টার্ট হয়েছে সিটও পাইছে সব ঠিক গাড়িও চলতেছে আমি আপনাদের কাছে জানতে চাই ওই গাড়ি দিয়ে কি কেয়ামত পর্যন্ত সে ঢাকার মুখ দেখতে পাবে কেন পাবে না রাস্তা ভুল করছে জোরাকন ঠিক কিনা পূর্ব দিগন্তে যাবে চট্টগ্রাম পারি দিয়ে মায়ানমার পারি দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করতে পারে একটা সময় তার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু সারা পৃথিবী ভ্রমণ করার সত্য ঢাকার মুখ কোনো দিন দেখার সৌভাগ্য হবে না জোরে বলুন ঠিক কে না কেন চলাও ঠিক আছে গাড়িও ঠিক আছে সব ঠিক আছে কিন্তু পদ্ধতি আর রীতিনীতি সিস্টেমটা বন্ধু মিলা নাই জোরে বলুন ঠিক কিনা ঠিক তদ্রূপ সারা জীবন কোন মুসলমান যদি আল্লাহর জন্য কাজ করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে দেয় সব ঠিক আছে কিন্তু এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত সরওয়ারে দো আলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া শূন্য তরিকায় না হবে আমার আপনার রাসুলের আদর্শ অনুযায়ী না হবে ততক্ষণ পর্যন্ত সারা জীবনের আমল দিয়েও আমার আল্লাহর জান্নাতে পৌঁছা যাবে না

আল্লাহ গফুরুর রাহিম জরাকুন আল্লাহ আকবার আল্লাহু আকবার হে মুসলমান ভাই আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন কুল হে নবীজি আপনি আপনার উম্মদদেরকে জানায়ে দেন কাদেরকে জানায়ে দিতে বলছেন উম্মতদেরকে জানায়ে দেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ হে তামা পৃথিবীর উম্মতের দলেরা তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও আল্লাহর মোহাব্ব যদি পেতে চাও আল্লাহর সান্নিধ্য যদি তোমরা লাভ করতে চাও তাহলে ফাতাবিউনি একটাই মাত্র পথ একটাই মাত্র রীতিনীতি একটাই মাত্র আদর্শ

আল্লাহর মোহাব্বত যদি অর্জন করতে চাও একটাই মাত্র পথ পদ্ধতি সেটা হলো তোমরা আমি নবীজির অনুসরণ করো আমি যেভাবে নামাজ পড়েছি ওইভাবে নামাজ পড়ো আমি যেভাবে অজু করেছি ওইভাবে অজু করো আমি যেভাবে রমজানে রোজা রেখেছি ওইভাবে রোজা রাখো আমি যেভাবে দুনিয়ার সমস্ত দিনিক কাজগুলো আঞ্জাম দিয়েছি তোমরাও আমার পদাঙ্ক অনুসরণ করো এতে করে লিকি হবে রে গাঁ তোমরা তো আল্লাহর সন্তুষ্টি পেতে চাও আমার আর লামাইকে জানিয়ে দিয়েছেন অগুন বিজি। আপনার কোন উম্মত যদি আপনার অনুসরণ করে আপনার তরিকায় জীবন পরিচালনা করে তাহলে আপনার ওই উম্মত কষ্ট করে আমাকে পাওয়ার জন্য মেহনত করতে হবে না স্বয়ং আমি আল্লাহ তালা নিজেই আপনার সেই উম্মতদেরকে ভালোবাসা শুরু করে দেব قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله কেউ যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চায় নবীজি বলেন সে যেন আমি রাসুলের সৌন্ন তরিকায় জীবন পরিচালনা করে আমার আদর্শ গুরুকে যদি নিজের জীবনে বাস্তবায়িত করে তাহলে স্বয়ং আল্লাহ তালাই তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন এতটুকুই নয় ওয়া ও ফিউল্লাহকুম বাকুম আল্লাহ ভালোবাসার সঙ্গে সঙ্গে তোমাদের জিন্দেগীর পিছনের তাম গুনাহ মহান আল্লাহ তালা দয়া করে মাফ করে দিবে আরো জোরে কন্যা সোবাহ দুটা লাভের কথা আল্লাহ বলেছেন কেউ যদি রাসুল সাল্লামের শূন্য তরিকায় জীবন পরিচালনা করে রাসুলের আদর্শকে নিজের জীবনের আদর্শ বানায় রাসুলের সংস্কৃতি রাসুলের তাহজিব তামাদুন রাসুলের আদর্শ এটাকে যদি কোনো মুসলমান ফলো করে নিজের জীবনে সেটাকে সেটিং করতে পারে তো আল্লাহ পাক বলেন আমি দুটা কাজ তোমাকে করে দিব একটা স্বয়ং আমি আল্লাহ তোমার জীবনের পিছনের সমস্ত গুণাগুলি মাফ করে দিব দ্বিতীয়ত আমি আল্লাহ নিজেই তোমার জন্য হয়ে যাই আরো জোরে কন্যা সুবাহ প্রিয় বন্ধুরা আমার আমি আপনাদের কাছে জানতে চাই স্বয়ং আল্লাহ তালা যদি কোনো মুসলমানের পক্ষে হয়ে যায় কোনো বান্দা কোনো বান্দির পক্ষে যদি আল্লাহ হয়ে যায় তার আর কোনো জিনিসের কি প্রয়োজন আছে যদি আপনার বিরুদ্ধে চলে যায় আর স্বয়ং তালা যদি আপনার পক্ষ হয়ে যায় আল্লাহ কসম গোটা পৃথিবীর মাখলুক মিলে আপনার শরীরের একটা পশম ছিঁড়তে পারবে না জোরে বলুন ঠেকে না আর যদি তাম পৃথিবীর মানুষ আপনাকে প্রটোকল দেয় সিকিউরিটি দেয় আপনাকে গার্ড দেয় হে বিশ্ব নবীর উন্মতের দল সমগ্র পৃথিবী যদি তোমার আমার পক্ষে হয়ে যায় দুনিয়ার র্যাব চিতা কোবরা ভাগ বা লোক পুলিশ বিডিআর বিজিবি যা কিছু বলো সব তোমার আমার পক্ষে আছে কিন্তু আল্লাহ যদি তোমার আমার বিরুদ্ধে চলে যায় বলো তো দেখি সারা পৃথিবীর মানুষ মিলে কি আমাকে আল্লাহ রাজাব থেকে বাঁচাইতে পারবে কখনোই সম্ভব নয় অতএব হে মুসলমান যুবক যুবতী বাই মোনার রে আমার আল্লাহকে যদি পেতে চাও আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও রাসুলের সুন্নতের জীবনে তোমার জীবনটাকে রাঙিয়ে ফেলো বড় দুঃখ বড় আফসুস আজকে আমরা দাবি করি বিশ্ব নবীর উম্মত যারা কোন কোন নবীর উম্মত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার অতসো আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত পূর্ণ পুরা পুরো ফুল বডিটার মধ্যে আমার রাসূলের একটা সুন্নাত খুঁজে পাওয়া যায় না যারা কোন ঠিক কিনা আজকের মুসলমান যুবকেরা দাবি করে মোহাম্মদ সাল্লামের উম্মত কিন্তু তারা চুলের কাটিং দেয় পশ্চিমা বিশ্বের ইহুদি খ্রিস্টানদের মতো যুবকেরা দাবি করে বিশ্ব নবীর উম্মত কিন্তু তার পরনের পোশাক আশাক প্যান্ট গুলো হয় ইহুদি খ্রিস্টানদের মতো আজকে তুমি আমি দাবি করি বিশ্ব নবীর উম্মত কিন্তু তোমার আমার খাবারের ফ্যাশন গুলো হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের মতো তারা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাতে চা পান করে মুসলমানের বাচ্চারাও ও বাম হাতে চা পান করে আসে না তারা অর্ধেক খায় অর্ধেক ইচ্ছে করে প্লেটে রেখে দেয় আজকে মুসলমানদের সন্তানেরাও অর্ধেক খায় অর্ধেক ফালায় জিজ্ঞেস করলে কয় এটাই হলো ফ্যাশন এটাই হলো আধুনিকতা জুড়ে কন্যা নজুবিল্লা এর মুসলমান আল্লাহর গোলা এ বিশ্বনবীন উম্মের দ যতই তুমি দাবি কর আমি রাজসূ করে রাসূলে রাশে আমি বিশ্বনবীর উম্ম এ দাবি করে কোনো দিন নবিজিনি সাফায়াত পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত তোমার আমার উঠা বসা চলন বলন খাবার দাবার কাই কারবার মহামালা মহাশানা ব্যবসা বাণিজ্য সর্ব কিছু সবকিছু যতক্ষণ পণ্য জন্তু মদিনাওয়ালা রঙে রঙিন না করতে পারবো আল্লার কসম জীবনের এই এবাদত দিয়ে কোনো দিন আল্লাহকে পাওয়া যাবে না জুড়ে বলুন ঠিকানা এই জন্য প্রিয় বন্ধুর আমার যদি আল্লাহকে পেতে চান এ পর্দা নিশিং মা বলের আগো আমার যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান আল্লাহর জান্নাতে যদি যেতে চান একটাই মাত্র কাজ একটাই মাত্র কাজ নিজের জীবনের সবকিছু মুদিনা ওয়ানার সুন্নত তরিকায় হওয়া চাই জোরে না এই আল্লাহ নিজেই শিখায় দিতেছেন উল ইং তুম তোহাই বোন আল্লাহ এ আমার উন্মতেরা নেই শোনো তোমরা যদি আল্লাহকে পেতে চাও ফাত্তাবি তাহলে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা আমার অনুসরণ করো আমি রাসূলের অনুসরণ করো ই হ তাহলে স্বয়ং আল্লাহ তালাই তোমাদেরকে ভালোবাসবেন ওয়া গফির লাকুম কুম এবং তোমাদের জীবনের সমস্ত বোনা খাতাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন করেন অল্লাহ গফুর রহিম নিশ্চয় আল্লাহ তালা হলেন অত্যন্ত মেহরবান অত্যন্ত দয়ালু আল্লাহ এ মুসলমান বন্ধুর আমার বড় দুঃখ বড় আফসুস আজকে আমরা বিশ্ব নবীর বিশ্ব হয়ে দুনিয়াতে আসলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসলাম দাবিও করি বিশ্ব নবীর কিন্তু আজকে মদিনা ওয়ালার সাথে আমাদের জীবনের কোনো কিছু মিল পাওয়া যায় না জোরে কোন ঠিক না আমার মাথায় রাসুনের সুন্নত না আমার থোতায় রাসুলের সুন্নত নাই আমার গায়ের মধ্যে রাসুলের সুন্নত না গাই আমার ছেলেমের বিবাহ সাদীর মধ্যে রাসুলের সুন্নত নাই জোরে কোন ঠিক আজকে ইহুদি খ্রিস্টানদের বিবাহ সাদিতে গান বাজনা হয় মুসলমানের বাড়িতেও হয় ইহুদি খ্রিস্টানদের ঘরে টেলিভিশন চলে মুসলমানদের ঘরেও চলে ইহুদি খ্রিস্টান খায় ঘুস খায় না করে গান বাজনা করে মুসলমানরাও করে ইহুদি খ্রিস্টানরা বাম হাতে খায় মুসলমানরা বাম হাতে খায় ইহুদি খ্রিস্টানরা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় বেরি কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে আজকে তথাকথিত মুসলমানের সন্তানের রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় বেরি কুত্তার মতো দাঁড়ায় প্রস্রাব করে জুড়ে কোন আসে না নাই অতএব প্রিয় বন্ধু আমার কি হলো কি হবে উপায় সব কিছু আজকে ইসরায়েলের সাথে মিলে যায় সব কিছু যদি খ্রিস্টানদের সাথে মিলে যায় নবীর সাথে কিছু মিলে না এইজন্যই তো तमाम পৃথিবীর জমিনে আজকে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত জোরে বলুন ঠিক না আজকের গোটা দুনিয়াতে তাকাইলে শুধু দেখা যায় চেশতিয়া বসতিয়া আর কান কাশ্মীর ফিলিস্তিন উরুগু দিল্লি শহর তামাম পৃথিবীর জমিনে যেখানে মায়ের খাচ্ছে ওরা হর মুসলমান আর যারা মারি দিচ্ছে ওরা হইছে বেঈমান জোরে কোন ঠিক কিনা তার কারণ কি রে মুসলমান মুসলমানরা তো ছিল বাদশাহী জাতি শাহজাদার জাতি আজকে কেন বিরানের জাতি হয়ে গেলাম এর একটাই মাত্র কারণ আমরা দাবি করি বিশ্ব নবীর বিশ্ব উম্মত কিন্তু আমাদের কোন চলাফেরা ওটা বসা কাজকর্ম একটাও নবী বিশ্ব নবীর সাথে মিলে না ও মুসলমান কখনো কি কল্পনা করেছি আজকে আমাদের যুবকদের চুলের কি কাটিংগুলো দেখেছেন এটা কি মোহাম্মদ চুলের কাটিং হ্যাঁ হ্যাঁ যুবক বন্ধুরা হাতে ধরে পায়ে ধরে ওই বেমান সাথে তোমাদের চুলের কাটিংগুলোকে মিলাইও না মেসি মশারুন আল্দো কাকা ক্রিস মার্সেল আছে না নাই অদৃষ্টালে চুলের কাটিং দেয় একদিকটা লাল আর একদিকটা সাদা এক দিকটা কালো আর এক দিকটা বান্দর ঠিক না মনে হয় রাত্রে কোথাও শুইছে আর ইন্দুরে বন্দরের চুলগুলি কেটে লাইছে কয় না হুজুর ইন্দুরে কাটছে না এটা হলো বর্তমান জমানার ফ্যাশন জোরে কন না উজুবিল্লা জাগায় জাগায় প্যান্টের জাগায় জাগায় তালি দেওয়ার সিরা জোরে কোন আছে না নাই আরে যুবক যুবতীর দলেরা কি হলো এত সিরা এত সিরা মনে হয় আর একটু হলেই সোনার বাংলা স্পষ্ট দেখা যায় কিনা এটা হয়ে গেছে আজকে কম নয় তারাও নগ্ন পাতলা অর্ধ নগ্ন মতো কাপড় চোপড় পরে হর্দম রাস্তা দিয়ে গুটে বেড়ায় আসে না না দিন নাই রাত নাই নারী পুরুষের ব্যবধান নাই সেলার ও প্যান্ট পরে মেয়েরাও পরে সেলারাও শার্ট গায়ে দেয় মেয়েরাও শার্ট গায়ে দেয় ছেলের ওর নানাই মেয়ের ওর না নাই কোনটা পুরুষ কোনটা মহিলা বোঝার কোন বন্ধুর আমার উপায় নাই কি কলির জমানা আসলো দাবি করো বিশ্ব নবীর অথচ তোমার মধ্যে নবীজির কোন সুন্নত নাই আদর্শ নাই তাহজিব তামাদ্দুন নাই সংস্কৃতি নাই মনে রাখি শ্রী মুসলমান আল্লাহর নবী একখানা হাদিস বলে গেছেন মাংতা সাব্বাহাবি কওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত আজকে যদি ইসরাইল ইহুদি বেনিয়াদের সাথে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের চলাফেরা ওঠা বসা পোশাক আশা খাবার দাবার সব কিছু যদি মিলে যায় আল্লাহ না কোন মানুন হাসুরের কঠিন ময়দানেও এমনও হতে পারে আমার হাসুন হাসুর তাদের সাথে হইয়া যাইতে পারে জোরে কণ্ঠে না। এই জন্য মুসলমান ভাইরা আমার যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চান হাসুরের কঠিন ময়দানে বিশ্ব নবীর সাফায়াত নবীজির সুপানি যদি পেতে চান একটাই মাত্র কাজ ওটা হলো আমার জীবনের সকল কিছু মদিনা ওয়ালার সাথে মিলতে হবে জোরে বলুন ঠেকে না এই জন্যে নামাজ আমার রাসূল যেভাবে পড়ছেন ওভাবেই পড়তে হবে রাসুল জামা কাপড় যে স্টাইলে পড়েছেন ওইভাবেই পড়তে হবে রাসুলের চুলের কাটিং যেভাবে হয়েছে তোমার আমার চুলের কাটিং ওইভাবে হাওয়া সাই জোরে কন ঠেকে না হলে কি হবে যদি কারু সম্পর্ক মদিনাওয়ালার সাথে যদি মিলে যায় রাসুলের মাথার সাথে তোমার মাথা মিলে গেছে রাসুলের থোতার সাথে তোমার থোতা মিলে গেছে রাসুলের লম্বা জামার সাথে তোমার জামার সিস্টেম মিলে গেছে সিস্টেমের লেনদেনের সাথে তোমার লেনদেন মিলে গেছে আল্লাহ পাক নিজে ঘোষণা করেন বান্দারে যখন আমার বন্ধুর সাথে তোমার সব কিছু মিলে যাবে তখন তুমি এত কষ্ট করে আমাকে পাওয়ার জন্য এত কষ্ট করতে হবে না শুনিয়া রাখো তখন আমি আল্লাহর নিজ থেকে তোমাকে আমি আমার বড় আপন বানায় নিব আর কেউ যদি আল্লাহর আপন হয়ে যায় হে মুসলমান তার দুনিয়াতে কোনো ভয় নাই পরকালে কোনো ভয় নাই মরনের কালেও কোনো ভয় নাই কোন ঠিক কারণ মানলাহুল কুল যার জন্যে আমার আল্লাহ হয়ে যায় তামা ভূখণ্ডের সমস্ত কুল তার মতিয়ার ফর্মাবরদারশীল হয়ে যায় জোরেকন কোন আল্লাহ